বিসমিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বেগুন কত সুন্দর, এটাই একটা প্রশান্তি, মাশাআল্লাহ। 1 2 3 4। আসসালামু আলাইকুম, আমি এখন আমার বেগুন ক্ষেতে, ছাদের ভিতরেই বেগুন ক্ষেত। তো এই যে বেগুন গাছগুলো দেখতেছেন, এক প্যাকেট বীজ কিনছিলাম সিদ্দিক বাজার থেকে 150 টাকা, ইন্ডিয়ান বেগুন 12 মাস হয়। ওই বীজ থেকে চারা হয়েছে এবং কিছু চারা কয়েকজনকে গিফট করছিলাম, আর আমি এগুলো লাগাইছি। 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14, এই 14-15টার মতন গাছ রাখছি। এখন মাশাল্লাহ বেগুন হয়েছে, বেগুন তুলতেছি। হ্যাঁ, এই প্রথম, বিসমিল্লাহ, মাশাল্লাহ। দেখেন বেগুন কত সুন্দর, এটাই একটা প্রশান্তি, যে যেখানে পারেন এরকম টুকটাক শাক সবজি চাষাবাদ করে নিজে খাওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে আপনার অনেক ভালো লাগবে। তো আজকে বেগুন তুলতে আসি, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ছবিতে যেভাবে দেখছি বাস্তবে হুবহু সেরকমই আছে, কোনো পার্থক্য নাই। সাদা বেগুন, এই দেখেন, মাশাআল্লাহ। আর আছে এটা আর একটু বড় হোক, না এটা আজকে খাইয়া লাও, কি কও, আজকে খাইয়া হলাই। আর একটা আছে এদিকে, এই দেখেন মাশাআল্লাহ। অনেকগুলো হয়েছে, ফলাই, ওয়াও, তুলতে অনেক মজা লাগে। বেগুন ক্ষেত তুলতে অনেক মজা লাগে, বেগুন তুলে ফেলছি এখন, বেগুন তুলে ফেললাম। আর এই যে বেগুন দেখেন, মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9, একবালা হয়ে যাবে, খুব সুন্দর। ইলিশ মাছ দিয়ে ভাজলে, কড়া ভাজা দিলে সেই স্বাদ, না মনে যায় খাইয়া লাই এখনই, মানে এত সুন্দর ছবিতে যেভাবে দেখছি বাস্তবে হুবহু এতে বেগুন হয়েছে। আমাদের বেগুন তোলা শেষ, আর আমরা একটু কাঁচামরিচ দেখাই, ক্যামেরাম্যান একটু হালকা একটু এদিকে আসো, দেখাও কাঁচামরিচ, দেখা যায়, দেখা না গেলে কাঁচামরিচে ফোকাস দাও, দেখা যায়, এই যে কাঁচামরিচ, এই দেখেন কাঁচামরিচ কত বড়, আমি দুই একটা সিঁড়ি, দেখেন কাঁচামরিচ, হ্যাঁ দেখছেন, এই দেখেন কাঁচামরিচ, কাঁচামরিচ দেখেন, কাঁচামরিচ। এখন এই কাঁচামরিচ 500-1000 টাকা কেজি হলে আমার সমস্যা নাই, কারণ আমার গাছে আছে কাঁচামরিচ, ঠিক আছে, দাম বাড়ান ইচ্ছা মতন কোনো সমস্যা নাই। তো দাম কেন বাড়ে, দাম বাড়ে এই কারণে, আগে আমরা ছোটোবেলায় দেখতাম মানুষের বাড়িতে বাড়িতে শাকসবজি চাষ হইতো, মরিচ গাছও থাকতো, কিন্তু এখন শাকসবজির চাষ তো দূরের কথা, মানুষের বাড়িতে এখন একটা মরিচ গাছও খুঁজে পাওয়া যায় না।
আমরা সবাই কি না খাওয়ার উপর নির্ভরশীল হয়ে গেছি, তো এই কারণে সকলের কাছে আপনার অনুরোধ থাকবে প্রত্যেক বাড়িতে হোক, ছাদে হোক, ব্যালকনিতে হোক, যা পারেন 2টা বেগুনের চারা নিয়ে লাগাইথন, 2টা কাঁচামরিচ গাছ লাগান। এটা দেখে শান্তি লাগবে, আপনি অবসর সময়টা এটার পিছনে সময় দিতে পারবেন, কাজ করতে পারবেন, ভালো লাগবে। আর কাঁচামরিচ দেখেন, আরও অনেক কাঁচামরিচ, এই দেখেন, এই দেখেন কি বড় বড় একটা কাঁচামরিচ, এদিকে দেখেন, এই দেখেন, দেখছেন সেই বড় বড় কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ। তা আমি আর একটু দেখাই ক্ষেতটা, এদিকে দেখেন, এই যে এটা লাগাইছি, দেখা যায় ভিতরে, দেখা যায়, এটা হয়েছে মিষ্টি লাউ, ভিতরে আরও বীজ লাগাইছি, আরও বীজ হয়েছে। আর এই যে লাউ গাছ, আর লাউ গাছের কড়া আসছে, এই যে লাউ গাছ, এদিকে আছে এই যে টমেটো, আর এদিকে পুঁই শাক, এটা পেঁপে গাছটা আমার দেখেন এত সুন্দর পেঁপে গাছটা হয়েছে, মাশাল্লাহ, মানে পেঁপে গাছটা দেখেই শান্তি, সেই সুন্দর হয়েছে না, সেই সুন্দর পেঁপে গাছ। এখানে আরেকটা আছে ছোটো, সব একসাথে কিনছিলাম। তারপর এই দেখেন বড়ই, দেখেন বড়ই, দেখেন বড়ই, সামনে আসো, সামনে আসো, বড়ইগুলো দেখাও, এই দেখছেন অনেক সুন্দর বড়ই, হ্যাঁ দেখেন আপেল বড়ই, 12 মাসে আপেল বড়ই। আর এই সমস্ত ন্যাচারাল ভিডিওগুলো, ভিউগুলো দেখতে অনেক ভালো লাগে, দেখেন না কালার কত সুন্দর দেখা যায়। এগুলা মানুষ একটা সময় এদিকেই ফিরে যাইতে হইব, কৃষিবাদ কাজ করতে হইব, যারা গ্রামে থাকেন অবশ্যই কৃষি নিয়ে কাজ করবেন। এদিকে আরও বড়ই গাছ আছে, এটা হচ্ছে করম চা, এটা হয়েছে আম, এটা হয়েছে আপনার স্ট্রবেরি পেয়ারা, স্ট্রবেরি পেয়ারা। আর এটা হয়েছে, এই একটা ফল আছে সামনে দেখো, এই ফলটা দেখো, এটা দেখো, এইটা হয়েছে আপনার চেরি ফল, লেবু, লেবু, লেবু। সিম গাছ দেখেন কত সুন্দর সিম গাছ। আমি একটা জিনিস দেখাই, এদিকটাতে ক্যামেরা নিয়ে একটু ঢুকাই দাও, ক্যামেরা নিয়ে ঢুকাও, দেখো মাশাল্লাহ, দেখো দেখো, দেখছেন বরবডি কারে কয়, কত সুন্দর বরবডি হয়েছে, একটা গাছের বরবডি দেখেই আমি অনেক শান্তি। এই ছোটো গাছে কত সুন্দর দেখেন, ছোটো গাছে কত সুন্দর শশা হয়েছে, হ্যাঁ দেখছেন, এই যে বরবডি দেখেন, মানে আমি একটু হাত দিয়ে মাপি, দেখেন দেখেন 1 হাত 4 আঙ্গুল, আমার 1 হাত 4 আঙ্গুল, আরও বড় হইব, যে সামনে এখন আরও ফুল আছে, আরও বড় হইব, 1 হাত 4 আঙ্গুল একটা বরবডি। ওকে, এদিকে লাল শাক লাগানো ছিল, তুইলা খাইছি, আপনাদের দেখাইছি, এটা ডাঁটা শাক, হুম, এখানে ডাঁটা শাক, এখানে আবার ধইনা পাতা আছে, এই যে আবার নতুন লাগাইছি ধইনা পাতা, পুঁই শাক। এই যে লাউ গাছটা দেখাও, এই যে লাউর করা আসছে, লাউর করা আসছে, এদিকে আছে, এদিকে লাউর করাটা গেল কই, এই যে এই যে এই যে এই যে নতুন আসছে। আর এটা কি, এটা খালি ফুল হইতেই থাকে, বুঝতেছি না কি হইব। এদিকে আবার এই যে সিসিঙ্গার বীজ লাগাইছে, দেখেন 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 কত সুন্দর, দেখেন সিসিঙ্গার বীজ। আর এটা হচ্ছে করল্লা, হ্যাঁ, আর এটা হয়েছে লেবু, লেবু আসেন, এই যে 12 মাসই আমড়া গাছ, আমরা বড় ছোটো, একদিক দিয়ে বড় একদিক দিয়ে ছোটো, আর একদিক দিয়ে বোল, এই যে বোল, এটা হচ্ছে কমলা, এই যে আমার আর একটা পেঁপে গাছ, হুম পেঁপে গাছ, তুমি ক্যামেরা নিয়ে এই সাইডে যাও, এই সিপাহে যাও, এই যে দেখেন, এই দেখছেন পেঁপে গাছ, পুঁই শাকগুলো দেখেন অনেক সুন্দর, পুঁই শাক এই যে উপরে উঠাই দিছি, পরে কিছুদিন বড় হইব,
ফুল হইব সেগুলো খাবো। এই যে পয়শাক, এই যে করলা, নিচে যাও নিচে যাও নিচে যাও, সিঁড়ি দাও, উপরে দিয়ে দেখাও করলা, দেখাও করলাগুলো দেখাও, এই যে করলা, এই যে করলা, ওই যে ওদিকে করলা, ওই যে ওটা পাকছে ওটা বিষ করবো, বিষ ওটা যে পাকছে ওটা বিষ করবো। এই যে করলা, তারপরে এই যেটা আমার মিষ্টি তেঁতুল গাছ, এই যে এটা হলো মিষ্টি তেঁতুল গাছ, অনেক শখের একটা গাছ, দেখতে অনেক সুন্দর লাগে, কত সুন্দর। এটা হচ্ছে মালটা, বড় মালটাটা, এই মালটার কাছে ঘুরাই এই যে বরবটি গাছটা লাগাইছি। আপনাদের পুরো ক্ষেতটা একটু ভিউটা দেখাই, কত সুন্দর লাগতেছে দেখেন, মাশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।